ছবি কেটে যে মহিলার মুখে বসানো হয়েছে সেই মহিলাকে আজ আমি আপনাদের সবার সামনে প্রস্তুত করতে চাই। মিস টিনা, আপনি কি কোথাও যাচ্ছেন? ওয়াশরুমে যাব, একটু আসি। এই যে উনি হলেন টিনা। আমি টিনা ব্রিগেনজা, আর আজ উনি ছবিতে পরে থাকা পোশাকটি পরেই আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আর এই ছবিটা আমার। এই যে দেখুন, আমি আমার বন্ধুদের সাথে একটা ক্লাবে গিয়ে এই ছবিটি তুলেছিলাম। আর এক মুহূর্ত এখানে ওয়েট করা যাবে না, আমাকে চট করে গিয়ে আমার কাজগুলো সেরে ফেলতে হবে। আশা করছি আমি আজ এখানে আপনাদের সামনে সবটাই পরিষ্কার করে দিতে পেরেছি। আগামী দিনে আমি এখানেই থাকব, আপনাদের সঙ্গে প্রায়ই দেখা হবে। যে কোনো রকম উন্নয়নমূলক কাজে আমাকে ডাকলে আপনারা সব সময় পাশে পাবেন। আমি অপর্ণা মুখার্জি, আপনাদের ফুলবাড়ির নতুন বিডিও। নমস্কার। হ্যালো, তোমরা কোথায়? ফুলবাড়ি ছেড়ে পালাও। হ্যাঁ স্যার, আমরা ফুলবাড়ি ছেড়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, এক্ষুনি। অপু কিন্তু তোমাদের খোঁজার জন্য পুলিশকে বলেছে, পুলিশও কথা দিয়েছে যেভাবে হোক খুঁজে বার করবে। কাজে চট করে এখান থেকে ভেঙে যাও। তুই ঘাবড়ে গেলি কেন? কি হয়েছে? না তো, কোনো সমস্যা হয়েছে? না। যা গিয়ে তাড়াতাড়ি চল, আমাদের যেতে হবে তো। অপু সমস্ত কন্ট্রাক্টরদের মিটিং ডেকেছে। যাচ্ছি। যাচ্ছি না, নে না, তাড়াতাড়ি চল, আয়। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমি জানতাম। শান্ত হও অবলা, একটু শান্ত হও। এরকম পাগলামি করে না, এত পাগলামি করছো কেন? পাগলামি করব না, হ্যাঁ আমি পাগলামো করব না, তো কে করবে? ওই অসভ্য ছেলেগুলো দীপুর গায়ে কালি ছুড়লো, ওকে মারলো, আর আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? পাগলামো করবো না, আমি থাকবো না, আমি এক মুহূর্ত এখানে থাকবো না। আমি সবাইকে নিয়ে হালি শহরে ফিরে যাবো, এক্ষুনি যাবো। কি হচ্ছে, কি পাগলামি করছো কেন এ পাবে? আর হুট বললি কি চলে যাওয়া যায় নাকি? একটা কথা কেন বুঝতে পারছো না? উপমা সবে চাকরিতে জয়েন করেছে, তাকে একটু ফিতু হতে দাও। দরকার নেই চাকরি করার। শোনো, আমাকে বলো চাকরি ছেড়ে দিতে, আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে। মা, এসব কি বলছো? কি তুমি যা বলেছি ঠিক বলেছি? এভাবে ভয় পেয়ে অপু চাকরিটা ছেড়ে দেবে? মা, আমি ভয় পাচ্ছি দীপু, আমি ভয় পাচ্ছি। আমি তোদের কারুর কোনো ক্ষতি হতে দেবো না, কারুর ক্ষতি হতে দেবো না আমি। বলা, আমি আবারও বলছি তুমি একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করে একটু ভাবো। তুমি যদি এরকম করো তাহলে অপুমার মনের জোর তো একবারে ভেঙে গুঁড়িয়ে যাবে। একদম ঠিক বলেছো বাবা। মা, অপু তো আমাদের উপর ভরসা করে আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে, আমাদেরকে তো অপুর পাশে থাকতে হবে। তা আমার যে সত্যি খুব ভয় করছে মেজো খোকা। মা, আমারও না খুব ভয় করছে, আমি আর এখানে থাকতে চাই না। তুমি একটু চুপ করো মেজো বৌমা, আর উস্কানি দিও না তোমার শাশুড়ি মাকে। আশ্চর্য কথাবার্তা,
আমি মানছি, আমি মানছি যে দীপুর উপর যেটা হয়েছে সেটা অত্যন্ত অন্যায় হয়েছে, অত্যন্ত খারাপ হয়েছে, কিন্তু তা বলে আমরা ভয় পেয়ে লাজগুটি পালিয়ে যাবো এটা কি কথা? তারপর অপুমার পাশ থেকে সরে যাব। আমরা যদি অপুমার পাশ থেকে সরে যাই তাহলে কি হবে বলতে পারো? এত চেঁচামেচি কিসে? মা, মাসিমণি আজই এখান থেকে চলে যেতে চাইছে, আর মাসিমণি বলছে ছোট বৌদি যেন চাকরিটা ছেড়ে দেয়। সে তো বলবে, দিদি তো মা, দিদির চোখের সামনে দিদির আদরের ছেলেকে কালি চুরে মারলো, তাকে ধরে মারলো, দিদির মন কি করে শান্ত থাকতে পারে বল? কি করে শান্ত থাকতে পারে বলুন জামাই বাবু? আমি দীপুরের অপমান সহ্য করতে পারিনি, তাহলে দিদির পক্ষে কি করে সহ্য করা সম্ভব? জামাই বাবু, আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে জামাই বাবু। আমাদের সঙ্গে এতগুলো মেয়ে আছে, আমাদের বাড়ির মেয়ে বৌমারা, যদি এই গুন্ডা বদমাশগুলো আমাদের মেয়েদের কোনো ক্ষতি করতে চায়, যদি তাদের সঙ্গে আমাদের খুকুর মতন কোনো দুর্ঘটনা ঘটে। না যতিকা, কখনো না, কখনো না, আমি সবাইকে নিয়ে এখান থেকে চলে যাবো, সবাইকে নিয়ে। তোমরা চলে যাও, আমি যাব না। ম্যাডাম, আমাদের ফুলবাড়ি অঞ্চলে এই কয়েকজন ঠিকাদারেরাই কাজ করে থাকেন। উনি হলেন মিস্টার নারায়ণ দাস, উনি হলেন মিস্টার ঝুনঝুনওয়ালা, আর উনি মিস্টার অরিন্দ মুখার্জি, আর উনি হলেন মিস্টার দৈপায়ন মুখার্জি। ওনারা ওই অনাদি মুখার্জির কোম্পানি থেকে এসেছেন, আমাদের ফুলবাড়ি অঞ্চলের নতুন ব্রিজ নির্মাতা সংস্থা। যদিও আপনি সবই জানেন। হ্যাঁ, সবই জানি। ওনারা দুজন হলেন আমার ভাসুর, আর ওনাদের কোম্পানি আমার শ্বশুরমশাইয়ের নামে। ম্যাডাম, ওনারা যে এই নদীর উপর ব্রিজটা করছেন না, এতে আমাদের ফুলবাড়ি অঞ্চলের মানুষদের খুব সুবিধা হবে। মানুষের সুবিধার জন্যই এই কাজ করা। এত দীর্ঘ সময় ধরে কিন্তু আপনারা এই কাজটা চালিয়ে যেতে পারবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এটা শেষ করতে হবে। আর আমি শুনলাম যে কাজটা নাকি অনেকদিন ধরে বন্ধ আছে। কাজ তো বন্ধ নেই। বন্ধ আছে, আপনারা নির্ধারিত সময়ের থেকে ইতিমধ্যেই কিন্তু অনেক বেশি সময় নিয়ে ফেলেছেন, কারণটা জানতে চাই আমি। আরে অপু, তুমি বুঝতে পারছো না, বৃষ্টির জন্য কাজটা। মিস্টার দৈপায়ন মুখার্জি, আমি এই ফুলবাড়ির বিডিও অপর্ণা মুখার্জি। ঠিক আছে, আগামী দু মাসের মধ্যে আমরা কাজটা করে ফেলব ম্যাডাম। আরো দু মাস? দেখুন, প্রজেক্ট তৈরির নির্ধারিত সময়সীমা যদি পার হয়ে যায় তাহলে আমাদের সিস্টেমেই কিন্তু নোটিশ অটো জেনারেট হয়, ফলে সেক্ষেত্রে আপনাদের নোটিশ আমাদের পাঠাতেই হবে। তাই যা করার দ্রুত করুন। তাই হবে ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মিস্টার ঝুনঝুনওয়ালা, রাস্তা তৈরির কাজে এত গাফিলতি হচ্ছে কেন? প্রত্যেক বছর গরমে পিচ গলে যাচ্ছে, রাস্তা বসে যাচ্ছে, কর্তৃপক্ষ আপনার থেকে কৈফিয়ত চায়। ম্যাডাম, আমরা বলছিলাম যে এবারে তো খুব গরম পড়েছে, যার জন্য হয়তো রাস্তার পিচটা গলে যাচ্ছে। Thank you.
আছে, আপনাদের সবাইকেই বলছি, আপনারা সবাই ভালো করে কাজ করুন, সাধারণ মানুষের জন্য কাজ করুন, এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। কারণ উন্নয়নমূলক কাজে আমরা কিন্তু কাউকেই ছাড় দেব না, সে যেই হোক না কেন, কাউকেই না। যাবি না মানে? আমি যাবো না মা, আমি যাবো না, আমি যেতে পারি না। এইভাবে অপুকে এই ফুলবাড়িতে একা একা ফেলে রেখে আমি চলে যেতে পারি না। শোন 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 দীপা, আমার কথার আবার দোষ না বাবা, চল আমরা সবাই মিলে হালিশহরে ফিরে যাই, চল। মা, অপু এখানে একা হয়ে যাবে। শোন, আমার তো চাকরি ছেড়ে দেবে, সব কিছু ছেড়ে ছুড়ে হালিশহরে চলে যাবে আমাদের সাথে। হ্যাঁ, এটা তুমি কি বলছো মা? অপু সবে চাকরিতে জয়েন করলো আর ও চাকরিটা ছেড়ে যাবে, এটা হতে পারে না। ছেড়ে দেবে, আমি বলছি ছেড়ে দেবে। দেখ দেখ, ও যদি এই চাকরিটা করে না, তাহলে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়বে। আমি বলছি, আমার কথা শোন। না মা, না, আমি অপুর সাথে এটা কখনো করতে পারবো না। এই চাকরিটাই ওর স্বপ্ন, ওর জীবন। নিজের জীবনের থেকে চাকরিটা ওর কাছে বড় হলো। দীপুরে, ও দীপু, বায়না করিস না বাবা, মায়ের কথা শোন। দরকার হলে অপু থাক, তুই আমাদের সঙ্গে চল বাবা, তুই চল। মাসিমণি, তুমি প্লিজ একটু চুপ করো। তুমি অপুর এখানে অনেক শত্রু, নতুন শত্রু, অচেনা শত্রু। তোমরা দেখলে না অপুর নামে কেমন পোস্টার গুলো ছাপিয়ে ছড়িয়ে দেওয়া হলো? আমি এই পরিস্থিতিতে অপুকে এখানে ফেলে চলে যেতে পারবো না, ওর পাশ থেকে আমি সরে যেতে পারবো না। মা, দীপু একদম ঠিক কথা বলছে। অপু অপু আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য অনেক অনেক করেছে। হ্যাঁ জেঠিমণি, যে ছোট বৌদি সবসময় আমাদের পরিবারের পাশে ছিল, সেই ছোট বৌদির পাশ থেকে আমরা এভাবে সরে যাব স্বার্থপরের মতো? মা মা, তুমি তো অপুকে সোনা মা বলে বুকে জড়িয়ে ধরেছিলে মা, তুমি যদি ওকে দূরে সরিয়ে দাও তাহলে অপুর খুব অভিমান হবে। মা, অভিমান হবে না আমার। তুমি কেন এত টেনশন করছো? আমায় তুই ভুল বুঝিস না সোনা মা, আমার খুব ভয় করছে রে, তোদের সকলের জন্য আমার খুব ভয় করছে। তার চেয়ে বরঞ্চ ভালো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কাল তুই আমাদের সাথে চলে চল। না মা, আমি তো বাড়ি ফিরে যেতে পারবো না, আমাকে লড়াই করতে হবে। কিন্তু সেই লড়াইয়ের আজ আমি তোমাদের কারোর গায়ে আসতে দেব না। আমি বলি কি মা, তোমরা বরং সবাই মিলে কাল বাড়ি ফিরে যাও। তুই যাবি না? তুইও ফিরে চল মা, তুইও ফিরে চল। না, আমি যে কাজটা করছি সেটা আমি মাঝপথে ছেড়ে যেতে পারবো না মা। বাবা, তুমি বরং সবাইকে নিয়ে কাল বাড়ি ফিরে যাও। তোর মা বললো বলে তুমি আমাদের সব তাড়িয়ে দিতে চাইছিস? না বাবা, মা বলেছে বলে নয়, আমিও চাই না তোমাদের কারোর কোনো বিপদ হোক। দীপা অ্যাসিস্ট্যান্ট, তুমি আমার কথা শোনো, তুমি সবাইকে নিয়ে কাল হালিশহরে ফিরে যাও। না, আমি এখান থেকে ফিরে যেতে পারবো না, সবাই চলে যাক, আমি সবার ফেরার বন্দোবস্ত করে দিচ্ছি, কিন্তু আমি এই ফুলবাড়ি ছেড়ে যাব না, আমি তোমাকে একা ফেলে চলে যেতে পারবো না অপু, আমি এই ফুলবাড়িতেই থাকবো। না দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি সবার সঙ্গে কালকে বাড়ি ফিরে যাও, প্লিজ। যাবো না, আমি যেটা বলে দিয়েছি সেটা বলে দিয়েছি অপু, কোথাও যাবো না, আমি কোথাও না, আমি এখানেই থাকবো, তোমার সাথে থাকবো আমি। দীপু অ্যাসিস্ট্যান্ট, আমার কথাটা একবার শোনো দীপু অ্যাসিস্ট্যান্ট। শুনলি তো ছেলের কথাটা, শুনলি তো তুই? মা, তুমি চিন্তা করো না মা, আমি তোমার ছেলেকে রাজি করাবো, আমি ওকে বোঝাবো যেন কালই ও বাড়ি ফিরে যায়। আমি তোমায় কথা দিচ্ছি, কাল সকালে দীপু অ্যাসিস্ট্যান্ট তোমাদের সবাইকে নিয়ে হালিশহরে ফিরে যাবে।
স্যার আমি বলতে চাইছিলাম, আরে বাবা আপনি এত টেনশন কেন করছেন? এত বড় একটা ব্রিজের কাজ হচ্ছে, সেখানে কি কয়েক জায়গায় একটু ঢালাই খসে গেছে, তাই নিয়ে সেদিনকে বৃষ্টিটা কেন হয়েছে দেখেছেন? আমি বুঝতে পারছি না, যেখানে যেখানে ঢালাই খসে গেছে সেখানে নতুন করে ঢালাই করে দেওয়া যাবে। কিন্তু কিন্তু স্যার যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করছেন সেগুলো তো খুব লো কোয়ালিটির। আচ্ছা আপনাকে কি বললো বলুন তো, ওই মেটেরিয়ালগুলো খারাপ কোয়ালিটির? মানে আপনার সঙ্গে কথা বলে আমার কি মনে হচ্ছে বলুন তো, আপনাকে একটু সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নিয়ে আসি, আপনার মাথার কোনো সমস্যা হয়েছে। আমি বলি আপনি কয়েকটা দিন ছুটি নিন, বেটার। না স্যার আমি ঠিক আছি, আমার মাথা খারাপ হয়নি। মাথা খারাপ না হলে কেউ ব্রিজের মেটেরিয়ালগুলোকে খারাপ মেটেরিয়াল বলে? আরে মশাই, আমরাই এমন একটা কোম্পানি যারা সবসময় নাম্বার ওয়ান কোয়ালিটি মেনটেন করি। তাই আপনার সঙ্গে আমার রোজ রোজ এক বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না। আপনি এখন যান, আপনার জায়গায় আমরা অন্য লোক হায়ার করে নেব, টাকা দিলে লোকের অভাব হবে না, জান তো। খুব পুলি ফুটেছে তোমার, বলি কি করে কমাতে হয় সেটা দৈগানুটা যে খুব ভালো করে জানে। দিলীপ হ্যালো, দিলীপ ওই তুই চট করে আমার সঙ্গে একবার দেখা করতো। হ্যাঁ এক্ষুনি। আমি তোমার কোনো কথা শুনবো না অপু, আর প্লিজ এই ব্যাপার নিয়ে আমার কাছে আর কোনো কথা বলো না। আমি এখানে এই ফুলবাড়িতে তোমাকে একা ফেলে যেতে পারবো না। আমার কথাটা একবার শুনে একটু বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝতে পারছো না মা তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে? মা ভয় পাচ্ছে ভীষণ। না আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছি অপু। কিন্তু তুমি যদি ফিরে না যাও মা শান্তি পাবে না। আমি তোমাকে এখানে একা ফেলে গেলে শান্তি পাবো না। আর আজকে তোমার এত অপমান হলো, তারপরেও তারপরেও তুমি এখানে থাকতে চাইছো? হ্যাঁ থাকতে চাইছি অপু। আমার কাছে আমার অপমানটা পরোয়া করি না আমি, আমার অপমানের, আমার কাছে তোমাকে অপমানের হাত থেকে বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? না আজ আমার জন্য তুমি কষ্ট পেতে হয়েছে, ওরা তোমার গায়ে হাত তুলেছে। তুলুক অপু তুলুক। না না তুলবে না, যারা আজ তোমায় কষ্ট দিয়েছে ওদের আমি শাস্তি দেওয়াবই। এই ভয়টাই আমি পাচ্ছিলাম অপু। অপু আমি তোমাকে বারণ করছি, তুমি কিন্তু ওদের পেছনে পড়ে থাকবে না, আমি বলে দিলাম। আমি ছাড়বো না ওদের, ওরা আমার দিব্যু অ্যাসিস্ট্যান্টকে কষ্ট দিয়েছে। না 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 অপু, তুমি কেন এরকম করছো, কেন অবান্ধ হচ্ছো? নিজের বিপদ নিজে ডেকে এনো না অপু। আমি বিপদে ভয় পাই না। কিন্তু আমি ভয় পাই, আমি তোমার বিপদের ভয় পাই অপু। এরকম করবে না, আমার কথাটা শোনো। আমি শুনবো, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু যারা আজ তোমায় কষ্ট দিয়েছে ওদের আমি ছেড়ে দিতে পারবো না। আমি জানতাম তুমি আমার কথা শুনবে না, যা ইচ্ছে তাই করো, তুমি আমার কথা শুনতে হবে না। তুমি তুমি শোনো না, আমি না 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 শুনবো না, তোমার আমার কথা শুনতে হবে না, আমি বললাম তো। আমি যেটা বলছি একবার বোঝো। না বুঝবো না অপু, তুমি যা খুশি তাই করো, আমার সাথে কোনো কথা বলো না। বলো না, বলো না কথা, আমিও বলবো না কোনো কথা, ফিরে যাও তুমি। বলবো না কথা তোমার সাথে, আমি বলবো না। বলো না, বললাম তো, ফিরে যাও হালি শহরে যাও। সেটা আমি বুঝবো, আমি কোথায় ফিরে যাব কি যাব না সেটা তোমার দেখতে হবে না, ওটা আমার কনসার্ন, আমি বুঝবো। তুমি আমার সাথে কোনো কথা বলো না। বলবো না, বলবো না কথা। এই বড় ভূতি, এবার কি হবে বলো তো? এদের মধ্যে তো আবার ঝগড়া হয়ে গেল। ও বর্ষা কি করি বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি জানি, কাল রাতে এত সুন্দর একটা রোম্যান্টিক নাইটের প্ল্যান করলাম, সবটা ভেস্তে গেল। এবার বলো কাল সকালে তো আমরা হালি শহরে ফিরে যাব, আর তো কিছুই করতে পারবো না। ও বর্ষা আমি বলি কি, আজ রাতটুকু তো আমাদের কাছে সময় আছে, আজ রাতটুকু তো আমরা কিছু ভাবতেই পারি, কি বলো? ঠিক বলেছো বড় বৌদি, আজ রাতটা তো আমাদের হাতেই আছে, তাহলে আজ রাতে কোনো একটা প্ল্যান তো করাই যেতে পারে। কিন্তু কি প্ল্যান করবো বলো তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ ভাবো ভাবো, তাড়াতাড়ি ভাবো। আরে বাবা দাঁড়াও না, ভাবতে দেবে তো।
আইডিয়া। দিদি জানলাগুলো বন্ধ করিস নি, কেউ যদি আগুন ছুড়ে মারে বাপরে বাপ, খুব ভয়ের ব্যাপার। ফুলবাড়ির জনগণ আমাদের উপরে যা খেপে আছে, কেউ যদি বাড়িতে অ্যাটাক করে। দিদি রে, আমার কিরকম একটা নার্ভাস ব্রেকডাউনের মতন লাগছে রে। আজকের রাতটা কোনোভাবে কেটে গেলে বাঁচি। ও দিদি, দিদি রে, আমার ভীষণ ভয় করছে রে দিদি, আমার ভীষণ ভয় করছে, আমার দীপুর জন্য খুব ভয় করছে। দীপু আমাদের সঙ্গে ফিরে যাবে তো? আর অবশ্য দীপু কি করে যাবে, ও বউকে একা এরকম একটা জায়গায় ছেড়ে কি করে যাবে, তাই না? কিন্তু দীপু না গেলে তো তোর ভীষণ টেনশন হবে কি রে, তাই না? কিছু বলছিস না কেন, বল না। দীপু ফিরবে না? ফিরবে, দীপু ফিরবে, দীপুকে সোনা মাই ফেরাবে। দীপুকে আমি কিছুতেই ফুলবাড়িতে রেখে যাব না যদি, কিছুতেই না। তোর এই মনের অশান্তি তো আমি উপভোগ করি রে অবলা মুখার্জি। তোমার চিন্তা নেই মা, তোমার দীপু তোমার সঙ্গে কাল কাল সকালে বাড়ি ফিরবে। আমি রাজি করাবো তোমার ছেলেকে, আমি কথা দিচ্ছি। তোমার দীপু তোমার সঙ্গে কাল হালি শহর ফিরে যাবে, কথা দিচ্ছি।